যে নবী করিম সল্ল্লাহ তালি ওয়াসালামের দরবার সালাম দিয়েছেন সেখানে সালামের উত্তর এসেছে এবং যারা ক্ষমা চেয়েছে তাদেরকে ক্ষমার সুসংবদ্ধ তারা পেয়ে পেয়ে গিয়েছে যেমন হজরত সৈদানা শাহেক সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের পর যখন মদিনা শরীফ এ পবিত্র নুরাইন অজয় একদেশেকে উপস্থিত হলেন তখন তিনি আরবিতে দুটি ছন্দ অর্থাৎ কবিতার যেটা চরণ বলা হয় সেটা পাঠ করছিলেন যার অনুবাদ হলো দূরে থাকা অবস্থায় আমি আমার রুহকে আপনার পবিত্র ক্ষেত মতে পাঠাতাম তখন তা আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আস্তানা শরীফকে চুমুকেত আর এখন তো উপস্থিতে সাক্ষাতের পালা এসেছে তাই আমি আপনার হাত মোবারক প্রসারিত আমার জন্য হাত মোবারক উঠিয়ে দিন আমার দুখানি টুট যেন এই হাতে চুমু দিতে পারে এই পঙ্ক্তিগুলো এই চরণগুলো পাঠ করা শেষ হতেই রজা শরীর থেকে নুরানি হাত বের হয়ে আসলো আর আহমদ কবির রেফাই রহমতুল্লাহ তালা আলাই হাতে চুমু খেলেন আমার প্রিয় মাদানি চেনের দর্শক শ্রোতা এখানে ক্ষমা পাওয়ার জায়গা এই মদিনার সফর এই হজের সফর হজ পালন করলেও সেই ক্ষমা পাওয়ার দুয়ার রহমত আল্লিল আলমসাল তাল্লা আলী ওয়সাল্লামের দুয়ারে যাওয়ার আগ্রহ যেন সর্বপ্রথম তাকে যে আমি আমার হস হোক আমার জীবনের সমস্ত গুণা থেকে মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহ তালা মকবুল হওয়ার জন্য এই দরবার হচ্ছে আমার আসল রওয়ানা ক্ষেত্র আমার আসল গন্তব্যস্থল হচ্ছে আল্লাহর মাহবুব আলী ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনার সফরে হচ্ছে আসল সফর আজকে আমরা এই পর্ব থেকে জানতে পারলাম রসুল করিম সাল্ল্লাহ তাল আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিতি এটা গুনাকারদের মুক্তির একটা মাধ্যম এবং সেখানে গিয়ে আমরা যেন নিজের জন্য এবং সকল মুসলমানের জন্য আমরা দোয়া করি এবং সকলের জন্য যেন এই দোয়া করে সবাইকে যেন সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দেয় এবং সবার গুণা যেন আল্লাহতালা মাফ করে দেন আমার প্রেম প্রিয় আদানি চ্যানেল দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম রসুল পাকসল্লাহ আলা আলি ওসাল্লামের দরবারে হাজিরির কি বরকত এবং সেটা আল্লাহ তালার পক্ষ থেকে কি হুকুম এবং এই হুকুমের উপর আমল করতে গিয়ে আমাদের যারা পবিত্র সত্যাগণ সেখানে সফর করে দেখিয়ে নিয়ামতগুলো পেয়েছেন আল্লাহ তালা আমাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক দান করুক এবং যারা গিয়েছেন তাদের হাজিরেকেও আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা সবার মাঝে এখলাস এবং নবী করমসল্লা আলি ওয়া হাকিকি ইস্ক মোহাব্ব সবাইকে দান করুন